হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক টাইম আশা করি সবাই ভালো আছেন এর আগের একটি টিউটোরালে হাইপোথিস টেস্টিং অন ইকুয়ালিটি অব টু মিনস ফর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল অ্যান্ড ডিপেন্ডেন্ট স্যাম্পল থিওটিক্যালি এক্সপ্লেন করেছিলাম আজকে আমরা একটি এক্সাম্পল হাইপোথিসিস টেস্টিং অন ইকুয়ালিটি অব টু মিনস ফর ইন্ডিপেন্ডেন্ট তাহলে শুরু করি এ সাইকোলজিস্ট ইন্টারেস্টেড ইন অর নট মেল অ্যান্ড ফিমেল কলেজ স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ড্রাইভিং বিহেভিয়ার্স শি অপটেড টু ফোকাস অন দ্য ফাস্টেস্ট স্পিড ইভার ড্রাইভেন বাই অ্যান ইন্ডিভিজুয়াল শি কন্ডাক্টেড এ সার্ভে অফ এ র্যান্ডম N equal to 34 male college students and a random M equal to 29 female college students Here is a descriptive summary of the results of our survey. for 34 male x bar equal to 105.5 S1= equal to 20.1 For 29 female y bar equal to 90.9 ands2= to 12.2 আমরা descript summary take এক পাশে রেখে নেই আমাদের হাইপোথিসিস তাহলে নাল হাইপোথিস ওয়ান ইকুয়াল টু মিউ টু ভার্সাস অল্টারনেটিভ হাইপোথিসিস হাইপোথিস ওয়ান নট ইকুয়াল টু মিউ টু আমরা ফাইভ পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্সের টেস্ট করতে চাই অর্থাৎ আলফা ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং অল্টারনেটিভ হাইপোথিসিস থেকে দেখতে পাচ্ছে আমাদের টু টেস্ট হবে যেহেতু এখানে ভেরিয়েন্স আননন কিন্তু ভেরিয়েন্স দুটো ইকুয়াল সো আমাদের টি স্ট্যাটিস্টিক ইউজ করতে হবে এবং এর ফর্মুলা হবে টি ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস ওয়াই বার মাইনাস

মাইনাস মিউ ওয়ান মাইনাস মিউ টু জিরো কারণ এই ভ্যালুটা আমাদের নাল হাইপোথিস থেকে রিপ্লেস করতে হবে এবং নাল হাইপোথিস আছে মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু সো মাইনাস মিউ টু ইকুয়াল টু জিরো ওভার এস এস এর ভ্যালুটা আমাদের সরাসরি দেওয়া নেই এস হচ্ছে আমাদের পুল্ড এস্টিমেটর অফ সিগমা আমরা এটা কম্পিউট করে নিই আমরা জানি এস এস স্কোয়ার ইকুয়াল টু এন মাইনাস ওয়ান টাইমস

ক্যালকুলেটারে এ ভ্যালুটা কম্পিউট করলে আমরা পাবো ডিস ইস ইকাল টু সিক্সটিন পয়েন্ট নাইন সো এখানে আমরা লিখছি সিক্সটিন পয়েন্ট নাইন স্কোয়ার রুট অফ ওয়ান ওভার থার্টি ফোর প্লাস ওয়ান ওভার টোয়েন্টি নাইন এটাকে সিমপ্লিফাই করলে আমরা পাবো থ্রি পয়েন্ট ফোর টু ভ্যালু যদি ফলো করতে চাই তাহলে আপনাদের টেবিল থেকে কিংবা সাইন্টিফিক ক্যালকুলেটর অথবা এক্সেল শিট থেকে টি উইথ ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম এন্ড আলফা ওভার টু অর্থাৎ জিরো পয়েন্ট লেভেল অফ সিগনিফিক্যান্সের ভ্যালুটা বের করতে হবে এখানে কেন জিরো পয়েন্ট নিলাম কারণ আমাদের টেস্ট প্রসিডিউরটা টু টেলড হবে সো আলফা ইকুয়াল টু যেটা জিরো পয়েন্ট ছিল সেটা লোয়ার টেইলে যাবে অর্ধেক অর্থাৎ জিরো পয়েন্ট এবং আপার টেইলে যাবে বাকি অর্ধেক জিরো পয়েন্ট অর্থাৎ আমরা যদি রাফলি টি ডিস্ট্রিবিউশনের ডেন্সিটিটা প্লট করি তাহলে আমরা সিমেট্রিক এরকম একটা টি ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি পাবো এখানে লোয়ার টেইলে থাকবে আড়াই পারসেন্ট এবং আপার টেইলে থাকবে আড়াই পারসেন্ট তাহলে এইটুকু হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজন নাও আমাদের এই দুই ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হবে যেটা থেকে আমরা কম্পিউটার করে কনক্লুশন ড্র করব এটাই হচ্ছে আমাদের টি অফ সিক্স টি ওয়ান লেভেল সিগনিফিকেন্স এর ভ্যালু আমরা একটু টেবিল থেকে দেখে আসি এই হচ্ছে আমাদের টি ডিস্ট্রিবিউশনের টেবিল এখানে লেফট সাইডের ফার্স্ট কলামে ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া আছে সবার উপরে প্রথম রয়ে পি ভ্যালু দেওয়া আছে অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স এছাড়া এই টেবিলের বাকি ভ্যালুগুলো হচ্ছে টি সো আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম সিক্সটি কিন্তু এখানে খেয়াল করে দেখুন সিক্সটি নেই আছে সিক্সটি লেভেল অফ সিগনিফিকেন্স জিরো পয়েন্ট সো এখান থেকে নিলে আমরা ভ্যালুটা পাচ্ছি টু কিন্তু আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম আসলে সিক্সটি ওয়ান হাইবার আমাদের টি এর ভ্যালুটা টু এর সিমিলার হবে আমরা এক্সেল থেকে এটা বের করে দেখে আসি আমাদের ইকুয়াল টু লিখে টি ডট ইনভার্স ইউজ করতে হবে উইদিন ব্রাকেট এ প্রবাবিলিটির ভ্যালু অর্থাৎ আলফা ওভার টু যেটা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ কমা দিয়ে ডিগ্রি সিক্সটি ওয়ান ব্রাকেট ক্লোজ দি ইন্টার দিচ্ছি দেখুন ভ্যালুটি হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট নাইন 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 সো আমরা মূলত অ্যাপসোলিট ভ্যালু অব দিস টি ইকুয়াল টু পেয়েছি ওয়ান পয়েন্ট নাইন 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 দ্যাট মিন্স এই অর্ডিনেট দুটো হচ্ছে আমাদের মাইনাস ওয়ান এবং এটা প্লাস ওয়ান কিন্তু আমাদের ভ্যালু থ্রি পয়েন্ট ফোর টু অর্থাৎ এই থ্রি পয়েন্ট ফোর টু এদিকে কোনো একটা জায়গায় আছে থ্রি পয়েন্ট ফোর টু যেটা আমাদের ক্রিটিক্যাল রিজনে পড়ছে সো আমরা নাল হাইপোথিস রিজেক্ট করতে পারি সো আমাদের কনক্লুশন হচ্ছে রিজেক্ট নাল হাইপোথিসিস বা অল্টারনেটিভলি আমরা বলতে পারি ড্রাইভিং বিহেভিয়ার অফ মেল অ্যান্ড ফিমেল আর ডিফারেন্ট এটা ছিল ক্রিটিক্যাল ভ্যালু মেথডে কনক্লুশন ড্র করা এছাড়াও আমরা পি ভ্যালু মেথডেও কনক্লুশন ড্র করতে পারি আমরা পি ভ্যালু মেথড ফলো করি এবার এক্ষেত্রে আমাদের সো গ্রাফিক্যালে যদি একটু দেখতে চাই আমাদের একটি ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি যদি এটা হয় এটা মাইনাস থ্রি পয়েন্ট এবং এটা প্লাস তাহলে আমাদের এই এরিয়াটুকু বের করতে হবে এবং এই এরিয়াটুকু বের করতে হবে এই দুই এরিয়া মিলিয়ে আমাদের হবে পি ভ্যালু যেহেতু একটি ডিস্ট্রিবিউশন সো যে কোনো একদিকের ভ্যালু বের করে দুই দিয়ে করলে আমরা পেয়ে যাব অর্থাৎ পি ভ্যালু ইকুয়াল টু আমাদের তাহলে বের করতে হবে মূলত টু টাইমস অফ টি উইথ ফ্রিডম ফোর টু সো আমরা এক্সেল সি আবার একটু দেখে আসি ইকুয়াল টু দিয়ে টি ডট ডিস্ট ডট আর টি ইউজ করি আমাদের দিতে হবে এক্স ভ্যালু অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর টু কমাতে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিগ্রিজ অফ ফ্রিডম সিক্সটি ওয়ান সো আমরা এই ভ্যালুটা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো তাহলে এপাশে পাচ্ছি জিরো এবং এপাশে পাচ্ছি জিরো তাহলে আলটিমেটলি ভ্যালুটা পাচ্ছি আমি জিরো পয়েন্ট জিরো জিরো ভ্যালু ইজ লেস দেন 0.05, so, at 5% level of significance, we may reject null hypothesis. So, our conclusion is, reject null hypothesis. আজ কেখানেই শেশ কর্ছি, ধন্ন বাত সবাই কে সংগে থাকাজ